displayed on screen real soon. The very first, Ruksar Ahmed, 14.75 seconds. শিলচরের আবারও নাম উজ্জ্বল করল রুকসার আহমেদ। এবার কলকাতার ইকো পার্কে বাজাজ পালসার স্টান্ট মানিয়া 2.0 বাইক স্টাইল জোনে প্রথম হলেন শিলচর শহরের ঘনিয়ালার যুবক রুকসার আহমেদ। আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায়। 1 অক্টোবর কলকাতার ইকো পার্কে হয় এই প্রতিযোগিতাটি। উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র প্রতিযোগী ছিলেন রুকসার আহমেদ। এদিন তাকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয় তার হাতে। তার এই সাফল্যেও বরাক জুড়ে খুশির জোয়ার বইছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আগে গুজরাটে KTM RC390 চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল রুকসার আহমেদ। এবার কলকাতায় বাজাজ পালসার স্টান্ট মানিয়া 2.0 স্টাইল জোনে প্রথম হলেন শিলচর ঘনিয়ালার ছেলে রুকসার আহমেদ। নিয়মিত গুরু ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। On screen real soon. The very first, Ruksar Ahmed, 14.75 seconds. Goes to